আচ্ছা, তারপরে আসি আমরা যে পান্ডাস লাইব্রেরি। তো পান্ডাস লাইব্রেরি হচ্ছে গিয়ে খুবই হিউজ একটা লাইব্রেরি। নামপাই দিয়ে আমরা যা কাজ করতে পারি, পান্ডাসে আমরা তার থেকে কয়েক গুণ বেশি কাজ করতে পারি। মূলত আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদম লিখতে গেলে বা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করতে গেলে নামপাইতে যদি আমার 50 মানে 50 ধরনের যদি ফাংশন থাকে, তাহলে পান্ডাসে থাকবে আমার অন্তত 200 ধরনের ফাংশন, প্রচুর প্রচুর ফাংশন। আমরা একটু দেখি পান্ডাসটা কি। পান্ডাস হচ্ছে যে পান্ডাস ইজ এ পাইথন লাইব্রেরি ফর ডেটা অ্যানালাইসিস। সো আমরা পান্ডাস দিয়ে সর্বপ্রথম যেই অংশটা যে কাজটা করি মূলত ডেটা অ্যানালাইসিস কাজ, এবং পান্ডাসে আমরা ডেটা ফ্রেম এবং আমরা সিরিজ তৈরি করি, এবং যেখান থেকে আমরা আমাদের মূল যে ডেটা অ্যানালাইসিস কাজ সেই কাজগুলো করে থাকি। পান্ডাস ইজ বিল্ড অন টপ অফ টু কোর পাইথন লাইব্রেরি। এটা মূলত আমার ম্যাটপ্লটলিব আর নামপাই এই দুইটার উপর বেস করে পান্ডাসটা তৈরি করা হয়েছে। দ্যাট মিন্স আমরা এটা বলতে পারি যে পান্ডাস দিয়ে আমরা খুব সহজেই বোথ ম্যাটপ্লটলিব এবং নামপাই এই দুইটার কাজগুলো সহজে করতে পারি, এবং এখানে অনেক ধরনের ক্রিটিক্যাল ম্যাথমেটিক্যাল অপারেশনের কাজও আমরা করতে পারি। পান্ডাস ইজ ভেরি পাওয়ারফুল ওপেন সোর্স পাইথন লাইব্রেরি ফর ডেটা অ্যানালাইসিস, ডেটা ম্যানিপুলেশন অ্যান্ড ডেটা ভিজুয়ালাইজেশন। তো কিছু কমন জিনিস আছে পান্ডাস যেগুলো অন্যদের থেকে আলাদা, যেমন এটা হচ্ছে খুবই ওয়েল ডকুমেন্টেড, এটা হিউজ পরিমাণ কমিউনিটি সাপোর্ট আছে, হিউজ পরিমাণ এখানে লাইব্রেরি ফাংশনস আছে, এটা খুবই ইন্টারঅ্যাক্টিভ এবং এটা অন্যান্য পাইথন লাইব্রেরির সাথে খুব সহজেই ক্রস রেফারেন্সে ম্যাচ করে, যেমন ম্যাটপ্লটলিব, সাইকিট লার্ন, সিবর্নের সাথে খুব সহজেই পান্ডাসকে আমরা এখানের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি। This is an open source library used in data analysis and also in data manipulation so that the data scientists can retrieve information from the data. So, data থেকে আমি information retrieve করার ক্ষেত্রে বিভিন্ন ওয়েতে বিভিন্ন ভাবে আমি ডেটাকে ওখান থেকে খুঁজে বের করে বা বিভিন্ন সার্চ এন্ড ফাউন্ড অপশনের মাধ্যমে বা বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে আমরা আমাদের ডিজার্ট ডেটাকে বা ইনফরমেশনটাকে ওখান থেকে এক্সট্র্যাক্ট করে বের করে নিয়ে আসতে পারি। এবং এখানে খুবই আমরা হাই পারফরমেন্স কিছু লাইব্রেরিগুলো দেখব, যে লাইব্রেরিগুলো আমরা বিভিন্ন টেবুলার ফরম্যাটে বা অ্যারে ফরম্যাটে খুব সহজেই সাজাতে পারি। পান্ডাস খুবই খুবই ইফেক্টিভ, খুবই ইন্টারেস্টিং। তো আমরা দেখি যে পান্ডাসগুলোর পান্ডাসের এরিয়াগুলো কোথায়। অ্যাট ফার্স্ট যদি আমরা দেখি যে ডেটা ম্যানিপুলেশনের ক্ষেত্রে মেল্ট নামে একটা ফাংশন আছে, এটা মূলত আনপিভট এ ডেটা ফ্রেম ফ্রম এ ওয়াইড টু লং ফরম্যাট অপশনালি লিভিং দ্য আইডেন্টিফায়ার সেট। আমি এটা একটু বাংলায় বলি, সেটা হচ্ছে এরকম যে ধরেন আমার কাছে এখানে তিনটা কলাম আছে, তো এখানে আমি যদি বলি যে এটা হচ্ছে মানুষের এজ, এটা হচ্ছে হাইট, আর এটা ধরেন হচ্ছে ওয়েট। তো এখন আমি যদি বলি যে সাপোজ যে এখানে তিনটা কলাম থেকে আমি আলাদাভাবে এমন এমন তিনটা কলাম তৈরি করব যে কলামে আমার শুধুমাত্র ওয়েট রিলেটেড ভ্যালুগুলো এখানে ওয়েট 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 মানে নাম হিসেবে থাকবে, জাস্ট একটা ক্যাটাগরিক্যাল ভ্যালু হিসেবে এখানে মধ্যে আলাদাভাবে তৈরি হবে, এবং প্রত্যেকটা এইজের অ্যাগেনস্টে আমি ওয়েটের যে ভ্যালু, এই ভ্যালুটা আসতেছে আমার ওয়েট থেকে, ওয়েটের ভ্যালু এখানে ওয়েট 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 প্রচুর সবগুলো লেখা থাকবে, আর ওয়েটের করেসপন্ডিং ভ্যালুটা এখানে মধ্যে থাকবে। তো এটা হচ্ছে কি আমরা ওই মূলত এখানে যে পিভট ভ্যালুগুলো আছে, পিভট পয়েন্ট আছে, এটাকে আমরা আনপিভট করে নতুন করে রিশেপ করতে পারি একটু লং ফরম্যাটে। এছাড়া পিভটের কাজটা আছে, আমরা সরাসরি পিভটকে আমরা যে কাজগুলো করতে পারি, এটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে ডেটা তার ভিতরে ইন্ডেক্স কলাম ভ্যালুস। সো ইন্ডেক্সিং করে কলাম এবং ভ্যালুগুলোকে আমরা খুব সহজেই পিভট করে আমরা একটা নতুন ডেটা ফ্রেমকে রিশেপ করতে পারি। সিমিলার টাইপের কাজ হচ্ছে পিভট টেবিল, যেখানে টেবুলার ফরম্যাটে স্প্রেডশিট স্টাইলে ডেটা ফ্রেমটাকে সাজানো থাকে, সাজানো যায়। ক্রস ট্যাবের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন কলাম এবং তার ভ্যালুগুলোর সাথে রো নেমগুলোকে ক্রস ম্যাচ করে আমরা নতুন ধরনের একটা মানে রিডিফাইন্ড ডেটা ফ্রেম তৈরি করতে পারি। দ্যাট মিনস আমার ডেটা ফ্রেম যদি বেসিক্যালি আমার মানে যখন আমার র ডেটা ফ্রেম থাকবে, ডেটা ফ্রেমটা যখন আমি তৈরি করব সেটা র অবস্থা থাকবে, ওখানে আমি এই মেল্ট, পিভট, পিভট টেবিল, ক্রস ট্যাব বা কাট, মার্জ আর কনক্যাটেনেট বা ফ্যাক্টরাইজ এগুলোর মাধ্যমে আমরা আমাদের ডেটা ফ্রেমটাকে নতুনভাবে আমাদের কাজের সুবিধার মতো জন্য আবার সেট আপ করতে পারি। তো এগুলো হচ্ছে ডেটা ম্যানিপুলেশনের কাজ, আমরা এগুলো কয়েকটা জিনিস দেখবো, একটা এক্সাম্পল দেখবো। এছাড়া মিসিং ডেটা, যখন আমার ডেটা ফ্রেমের মধ্যে ডেটা মিসিং থাকে তখন আমরা ইজ এন এ
অবজেক্ট, সেটা আসলে সাধারণত একটা অ্যারে লাইক অবজেক্টের মতো করে আমাকে আউটকাম দেখাবে, এবং যেখানে মিসিং ভ্যালুগুলো আছে কিনা সেটা ট্রু এবং ফলসের মাধ্যমে আউটকাম দেখাবে। ইজ নাল মানে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালুগুলো আছে কি নাই সেটা ডিটেক্ট করে দেখাবে, মিসিং ভ্যালুগুলোকে কোথায় কোথায় আছে সেটা আলাদা করে বলবে। এছাড়া টপ লেভেল ডিলিং উইথ ডেট টাইম লাইক, মানে হচ্ছে ডেট টাইমের ক্ষেত্রে বা হচ্ছে আপনার এগুলো সাধারণত আপনার কি বলে যে টাইম সিরিজ অ্যানালাইসিস ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করে থাকি, ডেট টাইম, ডেট রেঞ্জ, তারপর পিরিয়ড রেঞ্জ, মানে একটা নির্দিষ্ট পিরিয়ডের আপনার স্টার্ট এবং এন্ডিং ফ্রিকোয়েন্সি দিলে ওই অবস্থায় রিটার্ন করে আমাকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির পিরিয়ড ইন্ডেক্স বের করবে, যেই ইন্ডেক্সটা আমি একটা সিরিজ আকারে সাজিয়ে এটা আমার এক্সিস্টিং ডেটা ফ্রেমের সাথে খুব সহজেই মার্জ করতে পারি। তখন আবার আপনার মার্জ যে ফাংশনটা সেটা আমরা ওখানে জায়গায় ইউজ করবো। সো আমি এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড, এবং এই জিনিসগুলো মূলত আমরা আমাদের কাজের ধারার উপর ভিত্তি করে কি ধরনের কাজ করছি আমরা, কি ধরনের ডেটা আমি তৈরি করতে চাচ্ছি, ওই তৈরি করাটা যদি আমি একটা প্রবলেম স্টেটমেন্ট মনে করি, তাহলে ওই প্রবলেম স্টেটমেন্টটাকে সলভ করতে গেলে আমরা এই ধরনের এখানে যেগুলো বললাম বা তার আগে যেগুলো বললাম ডেটা ম্যানিপুলেশন, এই ওয়েতে আমরা আমাদের কাজগুলো করে থাকি, খুব সহজে এগুলো করা যায়। আচ্ছা, তো এগুলো গেল। তারপর হচ্ছে সিরিজ এবং এটার ফাংশন। তো সিরিজকে সাধারণত আমরা এভাবে মানে শুরুতে লেখা হয়, মানে এটাকে সেট আপ করা হয়, সিরিজ আমি যে ডেটাকে নিতে চাচ্ছি সেই ডেটা এবং তার ইন্ডেক্স, ডেটা টাইপ, নেম এবং আর অন্যান্য কিছু আর্গুমেন্টস আমরা চাইলে আমরা একটা ওয়ান ডাইমেনশনাল এনডি অ্যারে, মানে হচ্ছে এন বাই ওয়ান ম্যাট্রিক্স, যেখানে এন সংখ্যক রো থাকবে আর একটা মাত্র কলাম থাকবে, এন এন বাই ওয়ান বা এন ইন্টু ওয়ান টাইপের ম্যাট্রিক্স তৈরি করতে গেলে আমরা সিরিজ টাইপের ডেটা ফ্রেম, সিরিজ টাইপের আমরা ডেটা টাইপটা ইউজ করে থাকি। তো এগুলোর সিরিজে কিছু কমন কিছু অ্যাট্রিবিউটস আছে, যেমন ইন্ডেক্সিং করা, অ্যারে তৈরি করা, ভ্যালুগুলোকে আলাদা করা, ডেটা টাইপকে খুঁজে বের করা, শেপ, ডাইমেনশন, এইগুলো আছে। কনভার্সনের ক্ষেত্রে আমরা ওই আগের মতো ইউজ করে কাজগুলো করে থাকি, যেমন অ্যাজ টাইপ, কপি, বুলিয়ান, টু নামপাইতে কনভার্ট করা, নামপাইয়ের অপারেশন করার জন্য নামপাইতে কনভার্ট করতে হয়, টু পিরিয়ড অথবা টু লিস্ট ডেটাকে সাজানোর জন্য বা যেটাকে আউটকাম হিসেবে দেখানোর জন্য। অ্যাপ্লাই ইউজ করে থাকি, অ্যাপ্লাই হচ্ছে একটা ফাংশন যেটা মূলত ইনভোক দ্য ফাংশন অন দ্য ভ্যালুজ অফ সিরিজ, মানে হচ্ছে কোনো একটা সার্টিন কন্ডিশন, যেমন আমি যদি বলি আমার কাছে একটা স্যালারি ডেটা সেট আছে, আমি এখানে চাচ্ছি যে 30,000 টাকা বা তার বেশি স্যালারি পাই, এই কন্ডিশনে আমি অ্যাপ্লাই করে ওইখান থেকে আলাদা করে কিছু ডেটাকে আলাদা মানে ভাগ করব বা ওটাকে সেপারেট করব, তখন আমরা অ্যাপ্লাই ইউজ করে থাকি। অ্যাগ্রিগেট হচ্ছে এটা একটা ফাংশন যেটা মূলত কলাম এবং রোর যে ভ্যালুগুলো আছে বা এক্সিস ওয়াইজ, এক্সিসের ক্ষেত্রে এক্সিস যখন জিরো হবে তখন এটা আমরা এটাকে রো ভিত্তিক, আর যদি ওয়ান হয় তাহলে এটা হচ্ছে কলাম ভিত্তিক। তো এইভাবে আমরা আমাদের পার্টিকুলার কোনো একটা স্পেসিফিক ফাংশন, যে ফাংশনটা আমরা আগে হয়তো ম্যানুয়ালি তৈরি করে নিব অথবা আমরা এখানে সরাসরি ফাংশনটা এখানে ইউজ করতে পারি। যেমন আমি যদি চাই যে আমার যেই একটা সার্টিন কলাম আছে সেই কলামের মধ্যে লেটসে হচ্ছে আমি এখানে যদি বলি যে সাপোজ ওয়েটের ভ্যালু দেওয়া আছে, আমি ওয়েট দিয়ে বলতেছি, ওয়েটের ভ্যালু দেওয়া আছে, এখন এই ওয়েটের ভ্যালুগুলো আমি আমার এখানে মধ্যে কোনো এক্সট্রা কলাম নাই যেখানে আমি ওয়েটের ভ্যালুর কোনো একটা স্কোয়ার রুট অথবা কোনো একটা স্কোয়ার ভ্যালু অথবা এটার সাথে কোনো একটা ল্যামডা ফাংশন দিয়ে আমি কোনো একটা আলাদা ডেটা সেট তৈরি করবো, বা আমি আমার কাছে দেওয়া নাই, সো এখানে কোনো একটা আননোন টাইপের একটা ডেটা সেট যদি আমি তৈরি করতে চাই তাহলে এখানে প্রত্যেকটা ভ্যালুকে ধরে ধরে তো করা সম্ভব না, তখন আমরা অ্যাগ্রিগেট নামে একটা ফাংশন ইউজ করি, যেটা হচ্ছে আমার ভিতরে আমি একটা আলাদা ফাংশন ইউজ করবো, যেই ফাংশনের কাজ হচ্ছে আমি ওয়েটটাকে কনভার্ট করবো, করে আমি নতুন একটা সিরিজে ট্রান্সফার করবো। তো সেটা স্কোয়ার হতে পারে বা অন্য কোনো ভ্যালু, এখানে যোগ বা বিয়োগ, গুণ, ভাগ, যে কোনো নিউমেরিক্যাল অপারেশন হতে পারে, এবং সবগুলো হচ্ছে এই একটা কলামের সাথে বা একাধিক কলামের সাথে ম্যাচ করবে। ট্রান্সফর্মের কাজ করে থাকি, এটা সাধারণত আমরা ওই ট্রান্সফর্মটা মূলত যেটা করি যে আমাদের সিরিজ ডেটাগুলোকে নিউমেরিক্যাল থেকে নমিনালে বা ক্যাটাগরিক্যালে বা ক্যাটাগরিক্যাল থেকে নিউমেরিক্যালে অথবা আমার ফ্র্যাকশনাল ভ্যালু থেকে আমার রাউন্ড ফিগারে, বা হচ্ছে আমি যদি বলি যে 3 ডিজিট সেটাকে আমি 3 ডিজিটের ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি এবার রিশেপ করে 0 থেকে 1 মধ্যে নিয়ে আসবো, এই টাইপের কাজগুলোর জন্য আমরা ট্রান্সফর্ম ইউজ করে থাকি।
ম্যাপ ফাংশনটা ইউজ করি আমরা ম্যাপিং করার ক্ষেত্রে। লাইক আমি যদি বলি যে আমার ওয়েট রিলেটেড আরো অনেকগুলো, আরো 4-5টা কলাম আছে, তো ওয়েট এর উপর বেস করে ওয়েটটাকে ম্যাপ করে আমি আরেকটা কলাম তৈরি করব, একটা ম্যানুয়ালি একটা কলাম তৈরি করব, সেই তৈরি করার কাজে আমরা ম্যাপ ফাংশনটা ইউজ করি। এবং যারা যেটা মূলত পরবর্তীতে আমি অ্যাগ্রিগেটের মাধ্যমে বা বা হচ্ছে আপনার অ্যাপেন্ড এর মাধ্যমে আমার এক্সিস্টিং যে ডেটা ফ্রেম তার সাথে আমি পাশে রাখতে পারি, অ্যাড করতে পারি। তো এই ধরনের কিছু অ্যাক্টিভিটির কাজগুলো আছে। গ্রুপ বাই হচ্ছে আমি কোন একটা যদি বলি যে নাম, নামের উপর ভিত্তি করে অ্যালফাবেটিক ওয়েতে ওই ওই নামকে ধরে বা নামের লিস্টকে ধরে সে রিশেপ করবে আমার ডেটা ফ্রেমটাকে, তখন আমি গ্রুপ বাইকে ইউজ করব। আমি যদি বলি গ্রুপ, আমার কাছে নাম একটা কলাম আছে, আমি যদি বলি যে কলামের যে নাম, এই কলাম হচ্ছে আমার নেম, নেম নামে একটা কলাম আছে, এটার উপর বেস করে আমি এটাকে গ্রুপ বাই করব, তাহলে দেখা যাবে যে নেমটাকে মেইন কলাম হিসেবে ধরে বাকি অন্যগুলা ওইভাবে কি হবে, চেঞ্জ হবে বা শিফট হবে। এরকম কিছু অ্যাক্টিভিটিগুলো আমরা দেখি, আমরা এগুলো সচরাচর ইউজ করে থাকি। এবার আসি ডেটা ফ্রেমে। তো সিরিজে যতটুকু আমরা কাজ করতে পারি ডেটা ফ্রেমে, আমরা আরো আরো ইফিশিয়েন্ট ওয়েতে আরো ফ্লুয়েন্টলি কাজ করতে পারি। তো ডেটা ফ্রেমের ফাংশনটার মূলত এটার ফার্স্টে আমরা যখন এটাকে সেট আপ করি তখন আমরা এইভাবে লিখি যে ডেটা ফ্রেম আমার যে ডেটাটা আমি নিচ্ছি, যে আমি এটা র্যান্ডম ডেটা হোক অথবা কোনো আমার হার্ড ডিস্ক থেকে র ডেটা হোক সেটাকে নেই, তারপর এটা ইন্ডেক্স এবং কলামটাকে সেট করি, করে আমি এখান থেকে আমার ডেটা ফ্রেমটা তৈরি করি। এটা মূলত আমার টু ডাইমেনশনাল, এটা হচ্ছে সাইজ মিউটেবল, মানে হচ্ছে সাইজ কম বেশি করতে পারি, রিশেপ করতে পারি, ম্যাট্রিক্স ওয়েতে কনভার্ট করতে পারি, এবং পোটেনশিয়ালি হেটারোজিনিয়াস টেবুলার ডেটা। হেটারোজিনাস মানে হচ্ছে এখানে অনেক ধরনের ডেটা থাকতে পারে, নিউমেরিক্যাল ডেটা, নমিনাল ডেটা, নিউমেরিক্যালের মধ্যে ইন্টেজার থাকতে পারে, ফ্র্যাকশন থাকতে পারে, পার্সেন্টেজ থাকতে পারে, এই ধরনের বিভিন্ন হেটারোজিনাস টেবুলার ডেটাগুলোকে সাজানোর জন্য আমরা ডেটা ফ্রেমকে ইউজ করি। এর কিছু কমন অ্যাট্রিবিউটস আছে, যেমন ইন্ডেক্সিং করতে পারি আমরা রো ওয়াইজ বা হচ্ছে কলাম রো ওয়াইজ আমরা ইন্ডেক্সিং করি, তারপর ডেটা টাইপ হচ্ছে রিটার্ন দ্য ডেটা টাইপ অফ দ্য ডেটা ফ্রেম, এটা একটা কমন লিস্ট বুঝে জানার জন্য যে আমার ডেটা ফ্রেমটার কোনো একটা কলাম এটা কী টাইপের ডেটা। ইনফো হচ্ছে আমরা এখান থেকে আসলে একটা কনসাইজ সামারি পাই, সামারি বলতে এখানে সাধারণত আমার ওই যে ডেটা ফ্রেমটা আমি নিচ্ছি বা যে কলামটা আমি নিচ্ছি ওটার মিন, ওটার মিডিয়ান, তারপর হচ্ছে মোড, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এরকম কিছু বেসিক কিছু ভ্যালুগুলোর আমরা একটা সামারি পেয়ে থাকি। ইনফো ইনফো ছাড়া আমরা এখানের মধ্যে ডেসক্রাইবও ইউজ করে থাকি, সিমিলার কাজ করে। ভ্যালুস, ভ্যালুস দিয়ে আমরা হচ্ছে একটা নামপাই রিপ্রেজেন্টেশন করি ডেটা ফ্রেম, অর্থাৎ ডেটা ফ্রেমের ভ্যালুগুলোকে আমি আলাদাভাবে একটা লিস্টের মধ্যে সাজাতে পারি, একটা কি বলে আমি স্ট্রাকচার ওয়েতে সাজাতে পারি, আনস্ট্রাকচার ওয়েতেও সাজাতে পারি, র ডেটাকে কনভার্ট, র ডেটাতে কনভার্ট করতে পারি, আবার সেটাকে ট্রান্সফর্মও করতে পারি। অ্যাক্সেসের কাজ হচ্ছে ইট রিটার্নস এ লিস্ট রিপ্রেজেন্টিং দ্য অ্যাক্সেস অফ দ্য ডেটা ফ্রেম, ডেটা ফ্রেমের অ্যাক্সেস ওয়াইজ হচ্ছে ডেটাগুলোকে নিয়ে সে একটা লিস্টকে রিপ্রেজেন্ট করবে। এন ডিম হচ্ছে এন ডাইমেনশনাল, মানে হচ্ছে বিভিন্ন ডাইমেনশন ওয়াইজ সে ম্যাট্রিক্স বা হচ্ছে ভেক্টরকে সে তৈরি করবে। সাইজ এবং শেপ তো আমরা অলরেডি বলছি যে এটা আমরা কয়টা কলাম কয়টা রো অথবা এখানে আমাদের টোটাল ডেটা সেটে আমার ডেটা পয়েন্টস কতগুলো আছে সেগুলো খুঁজে বের করে আমাকে দিবে। তো মোটামুটি এগুলো জাস্ট আমরা কমন জিনিসগুলো ইউজ করি, তেমন মানে কঠিন কিছু না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিছু আর্গুমেন্টস আছে বা ফাংশনের কিছু সিনট্যাক্স আছে, ওই সিনট্যাক্সগুলো যদি আমরা একটু মনে রাখি বা যদি আপনারা কাজ করার সময় যদি পাশে কোনো মানে ধরুন কোনো একটা কাগজে লিখে রাখলেন বা কোনো একটা চিটশিট তৈরি করলেন, এটা কিন্তু এক ধরনের চিটশিটের মতোই। চিটশিট সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে, মানে এই ওয়ার্ডটা কখনো শুনছেন আপনারা? কোডিং এর যে বিষয়গুলো বিষয়বস্তুগুলো থাকে সেগুলো হচ্ছে কিছু একটা শর্ট ফর্ম আর কি। শর্ট ফর্ম, আচ্ছা। না, এটা চিটশিট আমরা অনেক জায়গাতে ইউজ করে থাকি, যেমন আমি যখন ইউএসএতে গেছি, মানে ইউএসএ যখন আমি ছিলাম তখন শুরুর দিকে আমি জানতাম না মানে এই চিটশিট আসলে ওয়ার্ডটা কি। আমরা আমাদের এখানে আন্ডারগ্রেডে আমাদের পড়াশোনার যে সিস্টেম, বাইরে পড়াশোনার সিস্টেম হচ্ছে খুবই ডিফারেন্ট। আমরা অনেক সময় দেখা যায় ফর্মুলা মুখস্থ করি, মুখস্থ করে তারপর ওখানে বসাই, বসাই তারপর ক্যালকুলেশন করি। তো ওইখানে আমি যখন এগুলো নিয়ে মানে কথা বলতে গেছিলাম তখন অনেকে বলছে যে দরকার নেই, চিটশিট থাকবে। সেটা চিটশিটটা জিনিসটা কি, যে ফর্মুলার লিস্ট অলরেডি একটা শিট আকারে প্রফেসর দিয়ে দেবে। তো
তাদের তাদের হিসেবে কথা হচ্ছে যে আমরা এখানে মধ্যে তোমাদেরকে ওই ফর্মুলা মুখস্থ করানো শেখাচ্ছি না, ফর্মুলাটার অ্যাপ্লিকেশন শেখাচ্ছি, ফর্মুলাটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তোমাদেরকে আমরা বিভিন্ন ডেটা দিব, বিভিন্ন ক্যালকুলেশন দিব, বিভিন্ন ভ্যালু দিব, সেগুলো থেকে তোমরা কিভাবে এই ইকুয়েশনগুলো থেকে আনসার বের করবা বা এটাকে ইন্টারপ্রেট করবা, এই জিনিসটা আমরা শেখাতে চাই বা আমরা চাই তোমরা ওই জিনিসটা শেখো। তো তখন আমি বুঝলাম যে আচ্ছা আসলে এখানে মানে সিস্টেমটা হচ্ছে এরকম যে আমার ফর্মুলা আসলে মনে রাখা দরকার নেই। সো আমি জাস্ট পাশে ফর্মুলা শিটটা রেখে আমি জাস্ট ওই ফর্মুলা ওয়াইজ ম্যাথ গুলো সাথে করে ফেললেই হবে। তো ওখান থেকে আসলে চিট শিটের ব্যাপারটা আমি বুঝছি, যে চিট শিট হচ্ছে আপনি আমার কাজের সুবিধার জন্য পাশে কোনো একটা ছোটখাটো নোট রাখতে পারেন বা এই ধরনের অ্যাট্রিবিউট গুলার বেসিক সিনট্যাক্স গুলা পাশে রাখতে পারেন, তখন কাজ করতে গেলে সুবিধা হয়। এনিওয়েজ